নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে। তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভের প্রভাবে কী কী হতে পারে, শরীরে কোন অঙ্গে প্রথমেই প্রভাব ফেলে তাপপ্রবাহ, কী হয় তাতে, কী ক্ষতি হয় আমাদের শরীরে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র তাপপ্রবাহের কারণে এখন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, রোজ রাস্তায় বেরোলে কারো না কারোর সঙ্গে ঘটে চলেছে এমন মর্মান্তিক ঘটনা। হিট ওয়েভের জেরে শরীরে বেশ কিছু অঙ্গের ক্ষতি হয়। তবে প্রথমে কোন অঙ্গের উপর প্রভাব ফেলে বর্ধিত তাপমাত্রা শরীরে কোন অংশকে দ্রুত বিপদের দিকে ঠেলে দেয় হিট ওয়েভ, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে শরীরে যে অংশে প্রভাব ফেলে হিট ওয়েভ, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি সূত্র বলছে, তীব্র তাপপ্রবাহ হলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে, এরপর আমাদের সারা শরীরে সংবহনতন্ত্রের উপর প্রভাব পড়ে হিট ওয়েভের। এখানে সংবহনতন্ত্র বলতে বোঝানো হয়েছে মূলত রক্ত সংবহনতন্ত্রকে, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু হার্ট বা আমাদের হৃৎপিণ্ড, ফলে হার্টের উপরেও প্রভাব পড়ে হিট ওয়েভের। কেন্দ্রীয় অঙ্গ থেকে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে রক্ত, অতিরিক্ত ডিহাইড্রেশন হলে শরীরে জল কমে যায়, এর ফলে রক্তের ঘনত্ব কমতে থাকে। এই সময় কেন্দ্রীয় অঙ্গ থেকে রক্ত শরীরের অন্যান্য অঙ্গগুলিতে ছড়িয়ে পড়ে, এর ফলে রক্তচাপ পড়তে থাকে। রক্তচাপ দ্রুত কমে গেলে অজ্ঞান হয়ে পড়ে একজন ব্যক্তি। তবে শরীরের নানা অঙ্গে রক্তের প্রবাহ সঠিক বজায় রাখতে হার্ট এই সময় বেশি পরিশ্রম করে, ফলে হার্টের পাম্প বেড়ে যায় এবং হৃৎস্পন্দনও বাড়তে থাকে। রক্তচাপের হেরফের হয় বলে প্রভাব পড়ে কিডনিতে, কিডনির মধ্যে দিয়ে রক্তচাপ বেড়ে বা কমে গেলে রক্তে ঠিকভাবে পরিশ্রুত হয় না, যার জেরে কিডনিও বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কাদের ঝুঁকি বেশি? এটা বয়স যদি 65 বছরের বেশি হয় বা 4 বছরের কম হয়, শরীর থেকে জলের পরিমাণ যদি অনেকটাই কমে যায়, রোদের মধ্যে অনেকক্ষণ থাকলে, দীর্ঘ সময় রোদে কাজ করতে হলে, মদ্যপান বেশি করলে এবং শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়ে গেলে। তীব্র তাপপ্রবাহে কি কি হতে পারে, কি বলছেন চিকিৎসকেরা? তাপপ্রবাহের কারণে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, এর মধ্যে অন্যতম হলো ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, হিট এডিমা, ঘামাচি ইত্যাদি।